नमस्कार সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি। আজকের আমাদের আলোচনার বিষয় বিজ্ঞানসম্মত উপায়ে সরিষা চাষের প্রস্তুতি। সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা। শীতের সঙ্গে সরিষার একটা সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে। আমাদের রাজ্যে যত রকমের তৈলবীজের চাষ হয়ে থাকে তার মধ্যে সরষের গুরুত্ব অপরিসীম। কেননা সরিষা বা সরষে থেকে আমরা প্রচুর পরিমাণে তেল পাই, আর এই তেল আমরা ভোজ্য তেল হিসেবে ব্যবহার করি, যে কোনো সবজি মাছ ভাজতে ব্যবহার করি, তরকারি করতেও সরষের তেল লাগে। আর বাংলার বাঙালির সবথেকে প্রিয় সরষে ইলিশ আর সরষে ফোড়ন, এ যেন সবসময় আমাদের প্রয়োজনীয় জিনিস। তাই রবি মরশুম আসছে, চাষি বন্ধুরা কিভাবে সরিষা চাষের প্রস্তুতি নেবেন, কিভাবে জমি তৈরি করবেন, কিভাবে সার প্রয়োগ করবেন, সেই সম্পর্কিত আজকের আমাদের আলোচনা। আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশেষজ্ঞ, আসুন পরিচয় করে দিই। তাদের সঙ্গে রয়েছেন ডক্টর পিউ বোস, নমস্কার, সহকারী শস্যবিদ জল ও সেচ ব্যবহার গবেষণা কেন্দ্র রানাঘাট নদিয়া। আর রয়েছেন সমীর কুমার হেমব্রম, নমস্কার, নমস্কার, সহকারী শস্যবিদ জল ও সেচ ব্যবহার গবেষণা কেন্দ্র রানাঘাট নদিয়া। আর দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদেরকে ফোন করুন, ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে। আর যখন আপনারা ফোন করবেন শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন। চলে আসি সরাসরি আলোচনায়। আমি প্রথমে সমীরবাবু আপনার কাছে জেনে নেব যে পশ্চিমবঙ্গে মূলত কয় ধরনের সরষের চাষ হয়ে থাকে। পশ্চিমবঙ্গে মূলত আমরা তিন প্রকারের সরষে চাষ করে থাকি। প্রথম হচ্ছে তরি সরষা, সেচ সরষা, আর হচ্ছে রায় সরষা। বেশ, এইগুলোই আমরা মোটামুটি চাষ করে থাকি। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন যে এই যে সরিষা, সাদা সরষে বা একটু কালচে ধরন যে সরষে, এটা আমরা সব সময় দেখে থাকি, এই এছাড়া কিভাবে চেনার কোনো উপায় আছে কি? আমরা যেরকম আমাকে বললেন এই মুহূর্তে যে তরি সরষে, সেচ সরষে এবং রাই সরষে, তিন ধরনের সরষে পশ্চিমবঙ্গে মূলত চাষ করা হয়। তো তরি সরষে যেটা হয় দানাগুলো আকারে একটু ছোট এবং এগুলো হচ্ছে লালচে বাদামি বা বাদামি রঙের দেখতে, সেচ সরষের থেকে ছোট এবং এর মধ্যে তেলের পরিমাণ থাকে 40-42%। আবার সেচ সরষে বুঝতেই পারছেন তরি সরষের থেকে একটু আকারে বড় এবং এগুলো সাদাটে বা হালকা হলুদ রঙের হয় এবং এর পৃষ্ঠদেশ মসৃণ হয় এবং এতে তেলের পরিমাণ সব থেকে বেশি, মানে প্রায় 46% তেল থাকে। আর রাই সরষে, আমরা খুব পরিচিত রাই সরষের সাথে, ঝাঁজের জন্য রাই সরষে বিখ্যাত। তো রাই সরষের মধ্যে তেলের পরিমাণ 37-38% থাকে এবং এটা একটু কালচে বা কালচে বাদামি রঙের দেখতে হয়। তো পশ্চিমবঙ্গে মূলত এই তিন ধরনের সরষেরই চাষ হয়ে থাকে। বেশ সমীরবাবু, এইবারে আমরা যারা চাষি বন্ধুরা রয়েছেন যারা সরষে চাষ করবেন, তার জন্য তারা মাটি তৈরি করার একটা ব্যাপার থেকেই থাকে, তা কিভাবে মাটি তৈরি করবেন বা প্রস্তুতি কিভাবে নেবেন? আচ্ছা, এই মাটি প্রতি সমাজে আমি বলছি জমি এমনভাবে নির্বাচন করতে হবেন, সেচ যুক্ত মাঝারি বা হালকা যেগুলো জমি আমাদের আছে, বেলে দোয়াশ বা এঁটেল দোয়াশ, এই মাটিতে সরষে কিন্তু চাষ করা যাবে। কিন্তু বেলে দোয়াশতে যদি আমাদের জমির যদি জল নিকাশি যদি ভালো ব্যবস্থা থাকে তাহলে এঁটেল মাটিতে কিন্তু চাষ করা যাবে। এছাড়া জমির যদি অম্লত্ব থাকে তাহলে কিন্তু সরষের ফলন কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না। এই জন্য আমরা কি করব, এই জন্য পরিমাণ মতো চুন মিশিয়ে আমরা জমির যে অম্লতাটা আমরা শোধন করে নিতে হবে। এছাড়া সরষে যদি আমরা চাষ করি তাহলে জমিকে আমরা ভালোভাবে ঝুরঝুরে ভালো করে জমিকে পরিষ্কার করতে হবে, জমিকে আমাকে সমতল করতে হবে, আমাদের জমিকে জমিতে যেন জল একটু না দাঁড়ায়। এছাড়া সরষের জমিতে যদি রস না থাকে তাহলে জমিকে আগে ভালোভাবে জমিতে জল দিয়ে তারপরে কিন্তু একটু জল এনে চাষ করতে হবে এবং চাষ করার সময় আমরা যেন গোবর সার একটু ভালোভাবে মিশিয়ে দিলে একটু ভালো হয়। এছাড়া রাসায়নিক সার আমাদের যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে রাসায়নিক সার আমাদের সুপারিশ করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের জমিতে সার প্রয়োগ করতে হবে। আচ্ছা, কোন ধরনের জমি, উঁচু জমি, মাঝারি জমি বা নিচু জমি, কোন জমি হলে ভালো হয় সরষে চাষের ক্ষেত্রে? মাঝারি, আমাদের উঁচু বা মাঝারি জমিতে আমরা সরষে চাষের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হবে। বেশ, এইবার ম্যাডাম আপনি বলুন যে বীজ বোনার উপযুক্ত সময় কখন, বা রবি মৌসুম তো আসছে, ঠিক কোন সময় থেকে সরষে বুনবেন চাষি বন্ধুরা? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সরষে চাষের ক্ষেত্রে বিশেষ করে, কারণ রবি মৌসুমে
আমরা যে কটা ফসলই চাষ করে মানে করে থাকি সেগুলো কিন্তু আমরা জানি যেগুলো সেগুলো হচ্ছে মানে শীতলতা মানে পছন্দ করে এবং সর্ষেও তার ব্যতিক্রম নয়। তো সর্ষের সঙ্গে তাপমাত্রার একটা গভীর সম্পর্ক আছে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে এটি একটি তাপ সংবেদনশীল ফসল। তো সেই কারণে সর্ষে বোনার সঠিক সময়ে যদি আমরা সর্ষে বুনতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই ফলন মানে বেশি পাওয়ার লক্ষ্যে অনেক দূর এগিয়ে যাব শুরুতেই। তো এই লক্ষ্যে আমরা কি করি না, যেহেতু সর্ষে তার বৃদ্ধি দশায় 18-25 ডিগ্রি তাপমাত্রা সে পছন্দ করে, আবার সর্ষে যখন বীজের অঙ্কুরোদ্গম হবে তখন কিন্তু আরেকটু বেশি তাপমাত্রা মানে ধরুন 25-26 ডিগ্রি এরকম তাপমাত্রা হলে সর্ষের অঙ্কুরোদ্গম খুব ভালো হয়। আরেকটা কারণ যেটা আমরা বলি সর্ষের সঠিক সময় বোনার জন্য, সেটা হচ্ছে যদি সঠিক সময় এইরকম তাপমাত্রা যখন ঠান্ডা ঠান্ডা যা পড়ছে সেই সময় যদি সর্ষে বুনি তাহলে কি হবে পরবর্তীকালে রোগ পোকার প্রাদুর্ভাব এগুলো কম হবে। তো আমরা বলে থাকি যে পশ্চিমবঙ্গে যা শীতের পরিস্থিতি, তো সেক্ষেত্রে অন্তত মানে কার্তিক মাসের শুরু থেকে গোটা কার্তিক মাসেই আমরা সর্ষের জন্য বোনার জন্য আদর্শ বলে মনে করি। তবে দেখা গেছে যে কার্তিক মাসের তৃতীয় সপ্তাহের পরে যদি সর্ষে বুনি প্রতি সপ্তাহ দেরি করা বা নাবিতে বোনার জন্য দেখা গেছে যে ফলন কিন্তু উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে, 18-20% করে সর্ষের ফলন হ্রাস পায়। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এটা জেনে রাখা চাষিভাইদের জেনে রাখতে হবে যে সর্ষে বুনতে গেলে বা সর্ষে চাষ করতে গেলে দিনের তাপমাত্রা হবে মানে সূর্য রৌদ্র করজ্জ্বল দিন এবং রাতের তাপমাত্রা হবে শীতল, এটাই হচ্ছে আদর্শ। এবার আমাদের রানাঘাটে পশ্চিমবঙ্গ সরকারের যে গবেষণা কেন্দ্রটি আছে জল সেচ ও ব্যবহার গবেষণা কেন্দ্র, সেখানে আমরা একটি নতুন প্রযুক্তি মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে তার সফল প্রয়োগের মাধ্যমে দেখেছি যে দীর্ঘমেয়াদী সর্ষে আমরা করে এই পদ্ধতিতে কিন্তু অনেক বেশি ফলন পেতে পারি। তো সুযোগ থাকলে আমি এই পদ্ধতিটা হেমরাম বাবু বা আপনি একটু বলুন যে ধরুন কি ধরনের বীজ ব্যবহার করবেন চাষি বন্ধুরা, আর বিঘা প্রতি বীজের হার কতটা হওয়া দরকার? আচ্ছা, আমরা এখানে কিন্তু সর্ষে চাষের ক্ষেত্রে সংশোধিত সবসময় সংশোধিত বীজ অর্থাৎ সার্টিফাইড বীজ সবসময় ব্যবহার করবো কেন্দ্রের বীজটা, আর বিঘে প্রতি আমাদের 750-800 গ্রাম আমাদের যদি আমরা ছিটিয়ে যদি বনি তাহলে সেটা দিতে হবে, আর যদি লাইনে বনি তাহলে 400-500 গ্রাম আমাদের লাইনে বললেই হয়ে যাবে। আচ্ছা, কোনটা ভালো, ছিটিয়ে বোনা না সারি থেকে সারি বোনা ভালো? না, সারিতে বললে আমাদের কিন্তু যে ইয়েটা মানে পরিচর্যাটা কিন্তু আমাদের খুব ভালো হবে কিন্তু। বেশ, আচ্ছা এবারে আমি ম্যাডাম আপনার কাছে জিজ্ঞেস করবো যে রাজ্যে আমাদের রাজ্যে উপযোগী জাতগুলো কোনগুলো আছে বা চাষিভাইরা কোন জাত ব্যবহার করলে বেশি ফলন পেতে পারেন? হ্যাঁ, যেমন মানে প্রাথমিকভাবে হেমরম সাহেব বললেন যে আমরা যদি শাড়িতে বুনি, শাড়িতে বুনলে কিন্তু আমাদের সব রকম মানে ভাবেই আমরা ফসল চাষের আদর্শ পরিবেশ পরিস্থিতি পেতে পারি। তো শাড়িতে বুনলে কেন না, শাড়িতে বুনলে সেই গাছগুলি তার পর্যাপ্ত আলো বাতাস পাবে, রোগ পোকা কম হবে এবং সূর্যালোকটাকে ব্যবহার করতে পারবে, সে শালক সংশ্লেষের মাধ্যমে খাবার তৈরি করবে এবং সেটাই পরবর্তীকালে দানাতে সঞ্চিত হবে। ফলে শাড়িতে বোনা কিন্তু আমরা সব ফসলের জন্যই বলে থাকি, বিজ্ঞানসম্মত উপায়ে চাষ মানে শাড়িতে বোনা। এবার আপনি যেটা বলছিলেন পশ্চিমবঙ্গের উপযোগী কিছু জাতের কথা, নিশ্চয়ই। তো পশ্চিমবঙ্গে প্রথমেই বলেছি তিন ধরনের সর্ষে চাষ হয়। তো টরি সর্ষের ক্ষেত্রে উল্লেখযোগ্য জাতগুলি হলো বেশিরভাগ যেগুলি করা হয় অগ্রণী, পাঞ্চালী, এগুলির মেয়াদকাল মোটামুটি 70-75 বা 80-85 দিন। আর এগুলো ছোট ছোট গাছ হয়, শাখা প্রশাখা যুক্ত হয় এবং এর মধ্যে তেলের পরিমাণ থাকে ওই 40-42%। আচ্ছা, এবার শ্বেত সর্ষে, শ্বেত সর্ষে হচ্ছে বিনয়, সুবিনয়, ঝুমকা, বিনয় মানে বিনাইন, হ্যাঁ, তারপরে সুবিনয়, ঝুমকা, এই প্রজাতিগুলো আমরা মানে চাষ করতে দেখা যায়। তো এগুলি সবই লম্বা হয় গাছগুলো, শাখা প্রশাখা যুক্ত, ঝুমকা যেটা সেটা একটু পিরামিডের মতো আকৃতির হয়ে থাকে। এরপরে আসি টরি সর্ষে, এই রাই সর্ষে। রাই সর্ষের ক্ষেত্রে কি কোন কোন জাতগুলো আছে, যেমন এগুলো একটি দীর্ঘমেয়াদী হয়, এগুলোর মধ্যে হচ্ছে ভাগীরথী, সরমা, এগুলো দীর্ঘমেয়াদী। হ্যাঁ, আর একটু স্বল্পমেয়াদীর মধ্যে হচ্ছে সীতা, যেটা আমরা B85 বলে থাকি সেটা, আর সংযুক্ত আছে যেটা হচ্ছে আমরা বৃষ্টি নির্ভর বা খরা প্রবণ এলাকাতে আমরা চাষের জন্য বলে থাকি, এতে তেলের পরিমাণ একটু কম থাকে, এটা মোটামুটি 37-38% তেল থাকে। বেশ, আচ্ছা সমীর বাবু,
আপনি বলুন যে আপনি তো বলেছেন মাটি তৈরি করার সময় একটা চুন দিয়ে মাটিটাকে ভালো করে ঝুরঝুরি করে নিতে হবে এবং তখন সর্ষে বুনবেন, কিন্তু সেই সময় কি কোনো সারের প্রয়োগ করার দরকার আছে বা কি সার কি পরিমাণে কখন কখন দিতে হবে যদি বলেন? অবশ্যই সার তো দিতেই হবে, নাহলে তো সর্ষে তো হবে না। এর জন্য যে যেখানে আমাদের জলসেচের কোনো ব্যবস্থা নেই, এরকম অনেক পশ্চিমবঙ্গের অনেক জায়গা রয়েছে, সেই ছাড়া জায়গাতে যেখানে কোনো ইয়েই নেই, সেই জায়গাতে আমরা তরি সর্ষের ক্ষেত্রে আমরা 60 কেজি নাইট্রোজেন সার দেবো, 30 কেজি ফসফেট এবং 30 কেজি পটাশ সার। আর রাই সর্ষের ক্ষেত্রে আমরা 100 কেজি নাইট্রোজেন, 50 কেজি ফসফেট আর 50 কেজি পটাশ দেবো। ব্যাস, আমরা একটু থামাচ্ছি, এই প্রসঙ্গে আবারও নিশ্চয়ই আসবো। আমাদের দর্শক বন্ধু আছেন সহিতোষ ঘোষ, ফোন করেছেন। নমস্কার। হ্যালো, নমস্কার, কি জানতে চাইছেন বলুন। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি আমাদের গতবার সর্ষে বলেছিলাম, তা সর্ষে মানে পুরো ফুলটো যখন মানে পাকবে তার কিছু আগে আর কি, মানে ফুল ঝরে গেছে সেই সময় ধসা রোগ হয়ে আমার সর্ষে নষ্ট হয়ে গেছে। যে সর্ষে বিঘেতে 5 কুইন্টাল হওয়ার কথা সেই সর্ষে আমার বিঘেতে 1.5 থেকে 2 কুইন্টাল পেয়েছে। বেশ, বেশ, আপনি শুনতে থাকুন আলোচনা, নিশ্চয়ই উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, যেটা বলছিলেন যে সারের প্রসঙ্গে যে নাইট্রোজেনের ব্যবহার। আচ্ছা, নাইট্রোজেন আমি দুটো সারে বললাম, আর একটা আমাদের সর্ষে হচ্ছে রাই সর্ষে, সেই ক্ষেত্রে কিন্তু 120 কেজি আমরা নাইট্রোজেন দেবো, 60 কেজি ফসফেট দেবো আর 60 কেজি পটাশ দেবো। এটা যে মূল জমিতে যখন তৈরি করবো সেই সময় দিয়ে দেবো। আর যদি সেচের যেখানে আমাদের ব্যবস্থা আছে সেই জায়গার ক্ষেত্রে কিন্তু একই পরিমাণে যে সার, সেই সারের অর্ধেক নাইট্রোজেন সার এবং পুরোটাই ফসফেট এবং পটাশ দুটোই কিন্তু পুরোটাই আমরা জমির সাথে দিয়ে দেবো। এবং আর যে বাকি যে পরিমাণ যেটা আমাদের হাফ যে নাইট্রোজেন সার থাকবে সেটা কিন্তু আমরা প্রথম যে যখন জমিতে আমরা চাপান সার দেবো 30 দিনের মাথায়, সর্ষে বোনার 30 দিনের মাথায়, সেই সময় কিন্তু আমরা সেই সারটা আমরা চাপান সার হিসাবে দেবো। বেশ, আচ্ছা ম্যাডাম, আর কি পরিচর্যা করতে হবে বা সর্ষে বীজ যখন বুনবে তার আগে কোনো শোধন করার ব্যাপার রয়েছে? বীজ সবসময় শোধন করে নিতে হবে, যে কোনো বীজ আমরা সবসময় শোধনের কথা বলি। তো সর্ষের ক্ষেত্রেও আপনারা ম্যানকোজেব দিয়ে 2 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজ দিয়ে আপনি ম্যানকোজেব দিয়ে শোধন করে নিতে পারেন। এখানে আমরা এটা মানে ভ্যাকসিনের মতো কাজ করে, যেভাবে আমরা শিশুকে প্রতিষেধক দিই সেরকম প্রতিষেধকের মতো কাজ করে। তো সেভাবে আমরা আগে থেকেই আমরা ফসলকে সুরক্ষিত করতে পারি। আচ্ছা, যে দর্শক বন্ধু ফোন করেছিলেন ধসা রোগের কথা বললেন, তো এটা একটা খুব কমন বা সাধারণ সমস্যা সর্ষের ক্ষেত্রে দেখা যায়। তো আমরা না কিছু কিছু সুসংগত পদ্ধতি যদি অবলম্বন করি, আমরা কিন্তু শুরু থেকেই সেগুলো যদি করতে থাকি, তাহলে কিন্তু আমরা এই ধরনের রোগের মানে চরম জায়গা পৌঁছানোর আগেই কিন্তু আমরা কিছুটা সেটাকে কমাতে পারি। কীভাবে কমাতে পারি? আমরা শুরুতেই যদি রোগ প্রতিরোধী জাতগুলি আমরা ব্যবহার করি এবং আর কি করব না, পরিচ্ছন্ন চাষ করব। সেখানে আমাদের পরিচ্ছন্ন চাষ মানে কি, সঠিক সময় আগাছা নিড়ানি দিলাম, তাহলে কি হবে, যে কোনো রোগ পোকা তাদের যে ভেক্টর যেগুলোর মাধ্যমে বাহিত হয় সেগুলোকে আমরা প্রথমেই আমরা দমন করতে পারবো বা কন্ট্রোল করতে পারবো। আর একটা প্রবণতা দেখা যায় আমাদের চাষি বন্ধুদের মধ্যে, সেটা হচ্ছে আমরা মনে করি বেশি খাদ্য দিলেই বোধহয় বেশি ফলন পাওয়া যাবে। অনেক সময় ধসা রোগের ক্ষেত্রে নাইট্রোজেনের অধিক পরিমাণ, অধিক মাত্রায় প্রয়োগ যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু ধসা রোগের প্রাদুর্ভাব হয় এবং সেটা মারাত্মক জায়গায় পৌঁছে যায়, গাছটা বেশি নিতে পারছে না এবং গাছটা অনেক বেশি আমরা বলি সাসেপ্টেবল হয়ে যায়, মানে অনেকটা বেশি এক্সপোজড হয়ে যায় রোগের কাছে। তো এমনিতে আমরা জানি যে ধসা রোগের জন্য আমরা যদি মিটালাক্সিল, ম্যানকোজেব এগুলি এটা যে মিশ্রণ সেটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করি, বিঘাতে 60 লিটার যেরকম জল সেরকম 4 ব্যারেল স্প্রে করি, তাহলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায়। আচ্ছা সমীরবাবু, আরেকটু বলুন, আপনি তো বলেছেন যখন মাটি যদি রস বা জো না থাকে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, কিন্তু তারপরে সর্ষে লাগানোর পর কিভাবে সেচ দেবেন বা কবটা সেচ লাগবে বা ভালো ফলন পেতে গেলে? আমাদের তরি সর্ষাকে যেগুলো সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সেচ দেওয়া হবে, সেটা 25 থেকে 30 দিন মাথায় যখন একটা ইয়ে হবে একটা সেচ দিলেই হবে, সেই সময় একটা চাপান সারও দিয়ে দিতে হবে। আর যেগুলো হচ্ছে আমাদের সেচ সর্ষে যেগুলো হচ্ছে সেটা আমাদের দুটো সেচ লাগবে, একটা 30 দিনের মাথায় সেই সময় চাপান সার দিতে হবে, আর একটা সেচ লাগবে 25 থেকে 30 দিন মাথায় প্রথম সেচ দেওয়ার পরে। আর রাস সেচের ক্ষেত্রে কিন্তু 3টে সেচ লাগবে আমাদের, প্রথম হচ্ছে বীজ বোনার 30 দিনের মাথায়, আর একটা হচ্ছে 25 থেকে 30 দিনের মাথায়, আর তৃতীয় সেচটা 20 থেকে 25 দিনের পরে সেচ দিতে হবে। বেশ,
আচ্ছা ম্যাডাম, আপনি একটু আগে বলছিলেন যে আপনাদের যে রানাঘাটে যে গবেষণা কেন্দ্র হয়েছে সেখানে নতুন ধরনের একটা পদ্ধতি তৈরি হয়েছে, সেটা কি বা সেটার কাজ কিভাবে চলছে যদি একটু বলেন। মানে এই প্রযুক্তিটি নতুন কিছু না, কিন্তু প্রয়োগটা সর্ষের ক্ষেত্রে বলতে পারেন কিছুটা নতুন। তো সেখানে আমাদের গবেষণা কেন্দ্রে, রাজ্য সরকারের অধীনস্থ গবেষণা কেন্দ্রে, এই পদ্ধতিটি প্রযুক্তিটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সফলভাবে প্রয়োগ করা সম্ভব হয়েছে। তো সেটি আমি কিছুটা শেয়ার করতে চাই। সেটি পদ্ধতিটি কিছুই না, মানে এই প্রযুক্তির মাধ্যমে আমরা মানে শুধুমাত্র সঠিক সময় বীজ বপনই করতে পারছি না, আমরা অবশিষ্ট যে মাটির রসটা সেটাও ব্যবহার করতে পারছি মাটিতে। সাধারণত আমন ধান কাটতে কাটতে আমাদের দেরি হয়ে যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যদি মানে আগে থেকে চারাটা তৈরি করে নিই, সর্ষের চারাটা মাইক্রোপট বা ছোটো ছোটো যে প্লাস্টের মধ্যে নিয়ন্ত্রিত পরিবেশে আমরা যদি চারা তৈরি করে নিই, সেটা রোপণ করি। সেটাই রোপণের কথায় আসবো। আমাদের আরেকজন বন্ধু ফোনে আছেন, জেনে নিন তিনি কি জানতে চাইছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কি জানতে চাইছেন। সর্ষের জন্য কত সার দিতে? হ্যাঁ, আপনি নিশ্চয়ই শুনতে থাকুন, আমাদের আলোচনার সঙ্গে থাকুন, উত্তর পাবেন। হ্যাঁ, যে কথা বলছেন ছোট ছোট পট তৈরি করে। হ্যাঁ, এবার এটা হচ্ছে কিছুই না, মানে এতে নিয়ন্ত্রিত পরিবেশে আমরা তৈরি করে নেবো চারাটা। তখন কিন্তু মাঠে আমন ধান রয়েছে, এই সময় আমি এগিয়ে থাকলাম মূল জমিতে, আমার সর্ষেটা কিন্তু মেয়াদকাল কম হলো। এর ফলে কি হলো, আমাদের মূল জমিতে চাষের খরচও কমে গেল, সেচের খরচও কমে গেল, এবং বীজের হারও অনেকটাই কম লাগে। মানে যেখানে বলা হলো যে 650 থেকে 700 কি 750 গ্রাম বিঘাতে বীজ লাগে, এখানে মাত্র 50 থেকে 100 গ্রাম বিঘাতে আপনার বীজ লাগবে। তো যে কোনো ধরনের ফসলই এই পদ্ধতিতে করা যায়। সর্ষের ক্ষেত্রে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী সর্ষের জন্য এই কথাটা বলবো, এই কারণেই যেন প্রতি বর্গ মিটারে মানে কমপক্ষে মানে সব সর্বাধিক 8টি চারা বা তার কম চারা থাকে, এইরকম ফসলই আমরা নির্বাচন করব, যাতে এটা অর্থকরী হয়, এই ধরনের প্রযুক্তির ব্যবহারটা অর্থকরী হয়। তো সেই কারণে আমরা দীর্ঘমেয়াদী সর্ষের কথা এখানে বলি, এবং এইভাবে যদি আমরা চাষ করে সর্ষে রোপণ করি, তাহলে কিন্তু 18 থেকে 20 কুইন্টাল বা তার বেশিও আমরা ফলন পেতে পারি দীর্ঘমেয়াদী সর্ষের ক্ষেত্রে। আচ্ছা, উনি যেটা বললেন যে আমাদের বিঘেতে কত সার লাগবে, আমরা বিঘেতে কিন্তু সারের প্রসঙ্গে আসছি, আরেকজন বন্ধু আছেন ফোনে। হ্যালো, হ্যালো, নমস্কার, কি জানতে চাইছেন? নমস্কার, বলছি সর্ষে যে ম্যাডামের কাছে আমার প্রশ্ন, যে সর্ষে চাষ করার সময় যখন এই সুতিগুলো ধরে, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, সুতিগুলো লাগে, মেন সব থেকে বড় সমস্যা হচ্ছে যে একরকম মেরি পোকা তৈরি হয়, মেরি পোকা কালী পুজোর পরে আলু বসার পরে মেরি পোকা তৈরি হয়। এই মরি পোকাকে নিধন করার জন্য বৈজ্ঞানিক সম্মতভাবে কোনো ওষুধ আছে কিনা বাজারে, এবং এই মেরি পোকা কিন্তু সর্ষের এই শীষটাকে কিন্তু খেয়ে দেয়, এই ব্যাপারে যদি উনি আলোচনা করেন তো খুব ভালো হয়। আপনি শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই উত্তর পাবেন। হ্যাঁ, যে আগের বন্ধু ফোন করেছেন যে বিঘা প্রতি কতটা বা সার লাগবে, আমরা যেগুলো তৈরি সর্ষে যেগুলো একদম কম দিনের ইয়ে ভ্যারাইটির, যেগুলো আমাদের শর্ট ডিউরেশন যে ভ্যারাইটিগুলো আছে, সেটা 18 কেজি আমাদের নাইট্রোজেন সার দিতে হবে, 25 কেজি ফসফেট, আর 6 থেকে 7 কেজি আমাদের কিন্তু পটাশ লাগবে। আর যেটা হচ্ছে আমাদের সেচ সর্ষের ক্ষেত্রে আমাদের দিতে হবে 30 কেজি নাইট্রোজেন, 40 কেজি ফসফেট, 11 কেজি পটাশ। আর রাই সর্ষের যেগুলো আমাদের লং ডিউরেশন যে ভ্যারাইটিগুলো, সেই ক্ষেত্রে আমাদের নাইট্রোজেন সার লাগবে 35 কেজি, ফসফেট 50 কেজি, আর 11 কেজি কিন্তু ফটাশ সার লাগবে। বেশ ম্যাডাম, একটু আগে যিনি ফোন করলেন যে সুঁটিতে পোকা লাগছে, তা এর সমাধান বা কী করে মুক্তি পাবেন? সুঁটিতে ধরুন দুরকমের পোকা লাগতে পারে, একটা হচ্ছে সুঁটিগুলো কেটে কেটে নষ্ট করে দিচ্ছে, আর যেটা আমরা জানি যে রস শোষণ করে যে মানে চোষক পোকা যে জাতীয় পোকা, দু ধরনের ওষুধ হয়, একটা হয় স্পর্শজনিত ওষুধ, একটা হচ্ছে যেটা অন্তর্বাহী ওষুধ। তো আপনি যে সমস্যাটার কথা বললেন, এগুলো তো সামনাসামনি দেখলে আরও ভালো বোঝা যায়। তো তাও আমি বলবো, এটা হচ্ছে সম্ভবত মনে হচ্ছে শুনে যে স্পর্শজনিত, যে কারণে মানে যে কোনো ধরনের আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন, কার্বোসালফান, সাইপারমেথ্রিন, এই ধরনের কোনো ওষুধ আপনি দিতে পারেন, ল্যামডা হ্যালোসায়াথিন দিতে পারেন, এই ধরনের ওষুধ প্রয়োগ করলে আপনি প্রতিকার পেতে পারেন। বেশ, আচ্ছা মাইক্রোপট যেটা বললেন, এর জন্য মাটিটা কীভাবে তৈরি করতে হবে একটু যদি বলেন। মাইক্রোপটের মাটি তৈরি করতে গেলে কি করতে হবে, না মাটিটাকে প্রথমে একদম শুকনো করে রোদে শুকিয়ে। দিদি, ম্যাডাম আপনি একটু আপনাকে থামাচ্ছি, আরেকজন বন্ধু ফোনে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন কি জানতে চাইছেন।
আমি জানতে চাইছি যে আপনার বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যেটা আমরা সর্ষে চাষের ব্যাপারে বলছেন খুব ভালো, চাষিদের জন্য খুব ভালো উদাহরণ এটা, তাতে আমাদের যে পরিমাণে দরকার আছে তাও হয়তো উৎপন্ন করা যাবে, কিন্তু আমাদের সেচ ব্যবস্থাটা, এই সেচ ব্যবস্থাটার উন্নয়ন কিন্তু আমাদের করতে হবে। তার জন্য কিন্তু আমাদের এই সমস্ত প্রোগ্রামের সাথে সাথে কিন্তু আমাদেরকে ইরিগেশন ডিপার্টমেন্টের সাথেও কিন্তু আমাদেরকে মিটিং এ বসতে হবে, দেখতে হবে। শুধু বলে দিলাম ষষ্ঠ চাষ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করলাম কিন্তু আমাদের জল নেই, যেমন এবছর পাটে হলো, তাই ব্যাপারগুলো কিন্তু ভাবতে হবে। শিক্ষা যদি ভেঙে যায় তাহলে মেরুদণ্ড ভাঙবে, অর্থনীতি অবিচল হবে, আর কৃষি যদি উন্নয়ন না হয় তাহলে কিন্তু দিনে 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 আপনাকে 100 টাকা কেজি চাল খেতে হবে। বেশ, আপনার মতামত আমাদের নিশ্চয়ই কাজে লাগবে, আমরা চেষ্টা করব পরবর্তী পর্যায়ে এ নিয়ে কোনো অনুষ্ঠান করতে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যেটা মাইক্রোপট নিয়ে আলোচনা হচ্ছিল, মাইক্রোপটের যে মাটি যেটা কিভাবে তৈরি করবেন? হ্যাঁ, প্রথমেই যেটা বললাম, মাটিটা রোদে শুকিয়ে রৌদ্রে শুকিয়ে মানে একরকম শোধন করে নিয়ে সেই মাটিটাকে আমরা শুকনো করে গুঁড়ো করে চেলে নেব। এইরকম দুভাগ মাটির সাথে এক ভাগ যে কোনো ধরনের জৈব সার, সেটা পাতা পচা সার হতে পারে, সেটা কেঁচো সার হতে পারে, বা গোবর সার বা খামারজাত সার, যে কোনো ধরনের জৈব সার আমি এক ভাগ নেব আর দুই ভাগ ওই ধরনের মাটি দিয়ে সেই এক মিশ্রণটা তৈরি করে আমি প্লাস্টিকে বা ছোটো ছোটো যে কোনো পটের মধ্যে মাটিটাকে মানে এই মিশ্রণকে ভরে দেব। ভরে একটি করে বীজ আমি বপন করব। বললাম আমি বীজের হার খুব কম লাগে, এর ফলে কী হবে, যখন চারাটি তৈরি হবে মানে মোটামুটি 4 পাতা মতো হবে, যখন মুখ্য বৃদ্ধিকাল শুরু হওয়ার আগেই কিন্তু আমরা চারাটি তুলে নেব। তুলে নিয়ে আমরা মূল জমিতে সেটা রোপণ করব, কোনোরকম মানে তার শিকড়ে আঘাত না ঘটিয়ে এটা সম্ভব হবে। তো আমরা দুভাবেই করতে পারি, রোপণ যখন করব আমরা কর্ষিত জমিতেও করতে পারি, আবার অকর্ষিত জমিতেও করতে পারি। কর্ষিত জমিতে তো খুব সাধারণ যেরকম আমরা করে থাকি, অকর্ষিত জমিতে কিন্তু আমরা ওই ছোটো ছোটো ওই হাত কোদাল বা ধরুন নিড়ানি এই দিয়ে গর্ত করে, আমি বললাম মানে সর্বাধিক 8টা, তো এখানে আমি দীর্ঘমেয়াদী শস্যের ক্ষেত্রে আমরা দেখেছি 4টি চারা মানে যথেষ্ট। তো সেইভাবে আমি সুনির্দিষ্ট দূরত্বে চারাগুলি রোপণ করে যাব এবং পরবর্তী পরিচর্যা সাধারণ যেরকম সর্ষের হয় সেরকমই হবে। আচ্ছা সমীরবাবু, একটু জেনে নিই, ধরুন সর্ষের ঝাঁজ বাড়াতে গেলে বা সুঁটি যদি একটু বেশি হয় বা ভালো পুষ্ট হয়, তার জন্য কী করবেন চাষি বন্ধুরা? সুটি এই ক্ষেত্রে আমি বলবো ফসফেট, যেটা ফসফেট সারটা কিন্তু একটু বেশি দিতে হবে। এছাড়া যদি সালফারে যদি পাওয়া যায় তাহলে সালফার দিতে হবে। সালফারের প্রয়োগে কি ঝাঁজটা কিন্তু এটা সবচেয়ে বেশি আছে। আচ্ছা, আর সুটি তৈরি করার জন্য আমার সুটি মানে আমাদের যেগুলো হচ্ছে বোরন, যেগুলো আছে মাইক্রোনিউট্রিয়েন্ট, আমাদের অনেক জায়গা আছে উত্তরবঙ্গে যে জেলা ইয়েগুলো আছে জেলাগুলো আছে সেখানে কিন্তু অনুখাদ্যের অনেক অভাব রয়েছে। সেই জায়গায় যদি অনুখাদ্যগুলো দেওয়া হয় তাহলে কিন্তু সুটিগুলো পুষ্ট হবে এবং তাতে ফলনটাও অনেকটা বাড়বে। আচ্ছা ম্যাডাম, আপনি যে মাইক্রোপটের কথা বলছেন, তো এইটা পশ্চিমবঙ্গে মোটামুটি কি এখন চালু হয়েছে এই পদ্ধতি? কিছু কিছু জায়গায় আমাদের দপ্তরের তরফ থেকে, কৃষি দপ্তরের তরফ থেকে অনেক জায়গাতেই এগুলো সফলভাবে এটা প্রয়োগ করা হচ্ছে এবং আগামী দিনে আশা করছি আমাদের কৃষক বন্ধুরা অনুপ্রাণিত হবেন সেই সমস্ত জায়গার ফলন দেখে এবং পরবর্তীকালে হয়তো সেটা এই এলাকা আরও বৃদ্ধি পাবে, এটা আশা রাখছি। আর আমি আপনি একটা প্রশ্ন করেছিলেন যে অন্তর্বর্তী কী কী পরিচর্যা আমরা করতে পারি, আমি মিস করে গেছি, সেটা হচ্ছে মানে ধরুন যে কোনো পরিচর্যা সেচ সার এগুলো তো প্রাথমিক, এছাড়া একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমি যেটা বললাম সুনির্দিষ্ট সংখ্যক গাছ কিন্তু আমাকে রাখতে হবে প্রতি বর্গ ক্ষেত্রে। সর্ষের ক্ষেত্রে আমরা 30-35টি গাছ প্রতি বর্গ মিটারে আমরা বলি যে সেটা হচ্ছে আদর্শ। তো আমি এই জন্যই বললাম বিজ্ঞানসম্মত উপায়ে চাষ মানে কি সারিতে বোনা, সারিতে বুনলে খুব সহজে আপনি এটা মেনটেন করতে পারবেন। আপনি 30 সেন্টিমিটার দূরে দূরে আপনি সারিগুলো করলেন এবং 10 সেন্টিমিটার দূরে দূরে আপনি চারা রেখে বাকি চারাগুলো তুলে ফেললেন। তো এর ফলে কি হবে, আপনি সঠিক দূরত্ব মেনটেন করতে পারলেন এবং গাছের বৃদ্ধি ভালো হলো, ফলন বেশি হলো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক সময় সর্ষে বীজের সাথে বুনো সর্ষের দানা চলে আসে, সেগুলো অনেক সময় সেই গাছগুলো জন্ম নেয়, সেগুলো কিন্তু তুলে ফেলতে হবে কারণ সর্ষে একটি ইতর পরাগযোগী ফসল, ফলে আমাদের সেগুলোকে আমাদের সঠিক সময়ে তুলে ফেলতে হবে। এবং আমরা যে অন্যান্য যদি কোনো অসদৃশ বা বিসদৃশ গাছের গাছ তৈরি মানে আগাছা বা ওই সর্ষে জাতীয় কোনো গাছ একটু অসদৃশ্য দেখতে দেখে বোঝা যাবে সেগুলোকে কিন্তু ফুল ফোটার আগে তুলে ফেলতে।
তাহলে দর্শক বন্ধুরা আপনারা তো শুনলেন যে কিভাবে রবি মরশুমে সর্ষে চাষের প্রস্তুতি নিতে হবে। আমাদের বিশেষজ্ঞরা যেমনভাবে বললেন, যে পদ্ধতি অবলম্বনের কথা বললেন, এই পদ্ধতিতে যদি আপনারা সর্ষে চাষ করেন তাহলে কিন্তু আপনাদের ফলন অনেকটাই বেড়ে যাবে এবং আপনাদের লাভও অনেক পরিমাণে বেশি হবে। আজকের আলোচনা শেষ করি এখানে। আপনাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।